নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যে আবহাওয়ার পূর্বাভাস রয়েছে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আগামী 2 বা 3 দিন যে প্রচণ্ড বৃষ্টি হবে এমন পূর্বাভাস নেই। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আজকের মতনই, কোথাও হবে কোথাও হবে না, হালকা ধরনের হতে পারে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষার বৃষ্টি এবার আসছে। সেই বৃষ্টি কবে আসতে পারে সেটা আপনাদের জানাবো, যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। উত্তরবঙ্গের ক্ষেত্রে 25 তারিখ থেকে আরও বৃষ্টি বাড়বে, নতুন করে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে মাত্র কিছু কিছু জায়গাতে বর্ষা প্রবেশ করেছে। ঠিক এইভাবে যা আপডেট পাওয়া যাচ্ছে, ঠিক বর্ষা কিন্তু এইভাবে রয়েছে, অর্থাৎ এই সমস্ত জায়গাগুলোতে বর্ষা প্রবেশ করেছে, কিন্তু পশ্চিম দিকের জেলাগুলোতে বর্ষা এখনও প্রবেশ করেনি। তবে কবে করতে পারে তার আপডেট এখনও পর্যন্ত নেই, তবে আশা করা হচ্ছে জুন মাসের শেষের দিকেই দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে বর্ষা ঢুকে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা রয়েছে 29 এবং 30 জুনের মধ্যে। তাই আপনাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব, বৃষ্টির অবস্থা, তাপমাত্রা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। প্রথমে আমরা দেখার চেষ্টা করব যে আগামীকালের আবহাওয়া কেমন থাকবে। আগামীকালের যা পূর্বাভাস রয়েছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বলা হয়েছে যে বৃষ্টি হবে, তবে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম হতে পারে আগামীকাল, অর্থাৎ 24 জুন তারিখের সোমবার। তবে বৃষ্টি কিন্তু চলবে, তবে আগামীকাল 24 তারিখ মাঝ রাতের পর, অর্থাৎ 25 তারিখ পড়ে যাচ্ছে, বৃষ্টি প্রচণ্ডভাবে বাড়বে। এবার আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কি পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেইভাবে বৃষ্টির খবর প্রচণ্ডভাবে নেই 24 তারিখে, অর্থাৎ সোমবার। দেখতেই পাচ্ছেন যে বৃষ্টির সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না, তবুও মেদিনীপুরের দিকে কোথাও কোথাও খুব হালকা বৃষ্টি হতে পারে। এই যে নীলচে নীলচে অংশগুলো, এগুলো হচ্ছে মেঘলা আকাশ, কোথাও বা বজ্রবিদ্যুতের সম্ভাবনা, ঝোড়ো হাওয়া দেবে, এই পর্যন্তই আপডেট। এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানে বৃষ্টি বাড়বে আগামী 72 ঘন্টার মধ্যে। আস্তে আস্তে আমরা 25 তারিখের দিকে একবার চলে যাব। 25 তারিখ থেকে দক্ষিণবঙ্গে একটা পরিবর্তন আসতে পারে। সেই পরিবর্তন, বৃষ্টি যেটা হচ্ছিল না সেই বৃষ্টি কিন্তু একটু একটু করে বাড়তে থাকবে। তাই 25 তারিখ দেখার চেষ্টা করব কোন কোন জেলায় কীরকম পরিস্থিতি রয়েছে। আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন, 25 তারিখে বৃষ্টির সম্ভাবনা যে প্রচণ্ড এমনটা নয়, তবে বৃষ্টি হালকা মাঝারি কিছু কিছু জেলাতে হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে ঝাড়গ্রাম, এছাড়া রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এদিকে বৃষ্টি হতে পারে। অন্যদিকে 25 তারিখ থেকে ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়বে। ঝাড়খণ্ডে ইতিমধ্যে আজকে বেশ কিছু কিছু জায়গায়, দক্ষিণ দিকের জায়গাগুলোতে বর্ষা প্রবেশ করেছে, এটা রয়েছে আপডেট। 26 তারিখের যে আপডেট পাওয়া যাচ্ছে, 26 তারিখের দিকেও দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা বাড়বে, তবে হালকা মাঝারি। বিরাট বৃষ্টি কিন্তু 26 তারিখেও নয়, তবে বিরাট বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে বাড়বে 27 তারিখ থেকে। 27 তারিখে আমরা দেখার চেষ্টা করব দক্ষিণবঙ্গের কী কী তথ্য বা আপডেট পাচ্ছি আমরা। 27 তারিখে সকালের দিকে সেরকম কোনো পরিস্থিতি খারাপ নয়, দুপুরের পর থেকে দেখতেই পাচ্ছেন দক্ষিণবঙ্গে এবার বৃষ্টি বাড়বে। তাই 27 তারিখ থেকে একটা পরিবর্তনের সূত্রপাত হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, এবার বৃষ্টি বাড়বে। 27 থেকে 30-এর মধ্যে দক্ষিণবঙ্গের বাকি জায়গাগুলোতে বর্ষা প্রবেশ করার একটা প্রবল চান্স বা সম্ভাবনা থাকছে, এমনটা দেখা যাচ্ছে। 27 তারিখে বৃষ্টি বাড়বে, যদিও আবহাওয়া দপ্তর জানাচ্ছেন 29 তারিখ থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এটা তাঁদের আপডেট রয়েছে, দেখতেই পাচ্ছেন, দেখাও যাচ্ছে। বিশেষ করে রয়েছে পশ্চিম দিকের জেলা, যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এছাড়া মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে বৃষ্টি বাড়ার একটা প্রবল চান্স বা সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টি বাড়বে। তারা যেটা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর, অধিকাংশ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে 29 জুন তারিখ থেকে। 30 জুন তারিখেও দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টির কিন্তু অভাব নেই। 30 জুন তারিখেও কিন্তু বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে প্রত্যেকটা জেলাতে, এবং ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়বে 29 তারিখে, 30 তারিখে, এবং 1 তারিখ জুলাই মাসের দেখার চেষ্টা করব। জুলাই মাসের 1 তারিখও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বৃষ্টি এবার আস্তে আস্তে দেখতে পাচ্ছেন প্রচণ্ডভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে জুলাই মাসের 1 তারিখে, এবং ঝাড়খণ্ডেও সেই অবস্থা। 2 তারিখের দিকেও পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে দেখার চেষ্টা করব। উপকূলবর্তী জেলাগুলোতে তো বৃষ্টি হচ্ছেই, দেখতেই পাচ্ছেন। বাকি জেলাগুলোর যা পরিস্থিতি বা হালচাল রয়েছে তাতে আমরা দেখার চেষ্টা করব। তাদের 2 তারিখের দিকেও দেখতে পাচ্ছেন যে ভালো রকম বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, এছাড়া পশ্চিম দিকের জেলা সর্বত্রই বৃষ্টি বাড়বে। অর্থাৎ এক কথায় বলতে গেলে 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সূত্রপাত হবে, সেটা বেশি করে বাড়তে থাকবে যত দিন যাবে। জুলাই মাসের 1 এবং 2 তারিখে আরও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জন্য যা তথ্য বা আপডেট রয়েছে, উত্তরবঙ্গে বলা হয়েছে যে 24 তারিখ রাতের পর, অর্থাৎ 25 তারিখ পড়ে যাচ্ছে, আবারও অরেঞ্জ অ্যালার্ট রয়েছে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই 3টি জেলাতে আবারও ভারী থেকে 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দার্জিলিং কালিম্পংয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হবে, সেটা আমরা লক্ষ্যই করতে পারছি। তাই 25 তারিখ থেকে বৃষ্টি আবার উত্তরবঙ্গে নতুন করে বাড়তে থাকবে। 26 তারিখের দিকেও ভালো রকম বৃষ্টির পূর্বাভাস। 25, 26 এবং 27 এই 3টে দিন জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই 3টি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, যদিও 27 তারিখে শুধুমাত্র কুচবিহার আলিপুরদুয়ারে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। তাই জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার সঙ্গে উত্তর দিনাজপুর একটু ভারী বৃষ্টির পূর্বাভাস নতুন করে পাওয়া যাচ্ছে। তবে দক্ষিণ দিনাজপুর, মালদহর দিকেও অনেক জায়গাতে বৃষ্টি হবে, মাঝারি ধরনের, দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই উত্তরবঙ্গে 25 তারিখ থেকে বৃষ্টি আবার ফিরতে চলেছে বা বাড়তে চলেছে। ভারতবর্ষের ক্ষেত্রে যদি আমরা তাকাই তাহলে আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে 24, 25 এছাড়া রয়েছে 26 তারিখ এই 3টে দিন বিরাট বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে নেই। 27, 28 তারিখ থেকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড নিচের দিকের এই রাজ্যগুলোতে বৃষ্টি বাড়বে। তবে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে কিন্তু বৃষ্টিটা কমেছে, তবে বৃষ্টি বন্ধ হবে না, মাঝারি থেকে কিছু কিছু বা দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। 24 তারিখে এটা রয়েছে আপডেট, 25, 26 এই রকমই সম্ভাবনা রয়েছে। তবে 25, 26 তারিখে বৃষ্টি একটু আর একটু কমতে পারে, বিশেষ করে রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা মাঝারি মাঝারি এরকম বৃষ্টি চলবে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বেশ কিছুটা বৃষ্টি কমবে। তবে বৃষ্টি আবার বেশ কিছুটা বাড়তে পারে, এটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে 25 তারিখের দিকে ত্রিপুরার কোনো কোনো জায়গায় একটু মাঝারি বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। 27 তারিখ বা 28 তারিখ থেকে আবার এই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার ক্ষেত্রে 25, 26 তারিখে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি চলবে, মূলত মাঝারি ধরনের বৃষ্টি হবে। তবে 27 বা 28 তারিখ থেকে আরও বৃষ্টি বাড়বে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছেন। প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের এই সমস্ত রাজ্যগুলোর দিকে, প্রচণ্ড বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে এমনটাই সিস্টেম থেকে আমরা লক্ষ্য করতে পারছি। তাই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো 27 তারিখ থেকে বৃষ্টি বাড়বে, তার আগে পর্যন্ত মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে এমনটাই তথ্য রয়েছে। বর্ষা প্রসঙ্গে যে আপডেট রয়েছে, বর্ষা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে। ইতিমধ্যে দক্ষিণ ঝাড়খণ্ডের বেশ কিছু কিছু জায়গায় বর্ষা প্রবেশ করেছে, উড়িষ্যার অধিকাংশ জায়গায় বর্ষা প্রবেশ করে গেছে, মধ্যপ্রদেশের কিছু জায়গায় বর্ষা প্রবেশ করেছে, মধ্য মহারাষ্ট্রের অধিকাংশ জায়গায় বর্ষা প্রবেশ করেছে, গুজরাটের দিকেও বেশ কিছু কিছু জায়গায় বর্ষা প্রবেশ করেছে। আগামীকালে যা তথ্য রয়েছে, গুজরাটে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর IMD। সঙ্গে কর্ণাটকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে, কেরালায় ভারী বৃষ্টি হতে পারে এমনটা তথ্য রয়েছে। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের দিকে 25 তারিখে ভারী বৃষ্টি হতে পারে এই পর্যন্ত একটা তথ্য আমরা পাচ্ছি। তবে দিল্লি, পাঞ্জাব এছাড়া রয়েছে পশ্চিম উত্তরপ্রদেশে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে 24 জুন তারিখেও, অর্থাৎ আগামীকাল। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন যে উত্তরাঞ্চলগুলো, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথা তাঁরা বলছেন, এবং তাঁরা বলছেন কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হবে। তেমনটাই বেশ কিছুটা আমরা দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট, বিশেষ করে রংপুর বিভাগের দিকে। এবং তাঁরা যেটা বলছেন যে চট্টগ্রাম বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাকি যে বিভাগগুলো রয়েছে রাজশাহী, ঢাকা, এছাড়া খুলনা, বরিশাল, এখানে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে। 24 তারিখে এরকম একটা তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে। দিনের এবং রাতের তাপমাত্রা একটু বাড়তে পারে 24 তারিখে, 25 তারিখে আর বাড়ছে না, অপরিবর্তিত থাকবে এমনটাই তথ্য। 25 তারিখের যে আপডেট আবহাওয়া অধিদপ্তর দিচ্ছেন, তাঁরা বলছেন রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। এর সঙ্গে তাঁরা বলছেন রাজশাহী এবং চট্টগ্রামের অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই 25 তারিখে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা, যদিও রাতের দিকে সেরকম একটা পূর্বাভাস সেটা আমরা লক্ষ্য করতে পারছি। 26 তারিখে অনলাইন দেখাচ্ছে বৃষ্টিটা বাড়তে পারে, এবং সঙ্গে খুলনা, বরিশাল, এছাড়া ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। তাই বাংলাদেশেও বৃষ্টির একটা নতুন করে সম্ভাবনা বাড়ছে, এবং প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস 27 তারিখ থেকে সারা দেশ জুড়ে ভালো রকমভাবে বর্ষার সক্রিয় হওয়ার জন্য বৃষ্টিপাত আরও বাড়তে পারে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি বাড়বে 27 জুন তারিখ থেকে। তাই বাংলাদেশের দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা আরও বাড়বে। খুলনা, বরিশাল, চট্টগ্রামে এবার কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা 28 জুন তারিখ থেকে, সঙ্গে সিলেট রয়েছে, এছাড়া রংপুর, রাজশাহী এই সমস্ত জায়গাতেও মাঝারি, দু চার জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি চলবে। তো বন্ধুরা বুঝতেই পারলেন, এবং আগামী 5 দিনের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে,
এই পর্যন্তই আমরা জানতে পেরেছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আপনাদের কাছে আরেকটি অনুরোধ, বেশ কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি ব্যক্তিগত কারণের জন্য, তো আপনারা সেটা মার্জনা করবেন। পরবর্তী ক্ষেত্রে চেষ্টা করব প্রতিদিন আপডেট প্রকাশ করার জন্য। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।